সুন্দরবনের মৎস্যজীবীদের জালে ধরা পড়ল 78 কেজি তেলিয়া ভোলা মাছ, যার দর উঠল 37 লক্ষ টাকা। জানা গিয়েছে বিক্রির সময় বিশাল ওজনের এই মাছ দেখতে এতটাই ভিড় জমে যায় যে পরিস্থিতি সামলাতে কার্যত হাজির হতে হয় পুলিশকে। জানা গিয়েছে এই মাছটির ওজন 78 কেজি, 400 গ্রাম। শুক্রবার দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবা সোনাগা থেকে 5 মৎস্যজীবী গিয়েছিলেন মাছ ধরতে। শনিবার সকালে কোকুরা নদীর কাছে 13 মাকির খালে তাদের জালে জড়ায় বিশাল এই মাছটি। সন্ধ্যায় ক্যানিংয়ের আড়তে সেটি বিক্রির জন্য আনেন তারা, আর সেখানেই বিশাল আকৃতির এই মাছ দেখতে ভিড় জমান স্থানীয়রা। আড়তের প্রবাদ মণ্ডল জানান, এত বড় তেলিয়া ভোলা এর আগে কখনো ক্যানিং বাজারে আসেনি। ওষুধ তৈরির জন্য বিদেশের বাজারে তেলিয়া ভোলার শরীরের নানা অংশের কদর আছে বলে জানিয়েছেন মৎস্যজীবীরা। যদিও শেষ পর্যন্ত 37,53,811 টাকায় বিক্রি হয়েছে মাছটি। আপনার নাম কি? আমার নাম বিকাশ বর্মণ। কোথায় থাকে? আমার বাড়ি সোনাগাঁয়। আপনি কি একজন মৎস্যজীবী? হ্যাঁ, আমি একজন মৎস্যজীবী। আপনি কত বছর ধরে? 2009 সাল থেকে মাছ হচ্ছে সুন্দরবনে। এই যে মাছটা পেলেন, এই মাছটার নাম কি? এই মাছটার নাম হচ্ছে তেলেভোলা। তেলেভোলা। এর ওজন কত হয়েছে? এই ওজন হচ্ছে 78 কেজি। 78 কেজি। আপনার জীবনে যেভাবে এতদিন ধরে মাছ ধরছেন, এই মাছকে আগে এরকম দেখেছেন? না, এই মাছ আমি এর আগে পেয়েছি 18 কেজি 20 কেজি পর্যন্ত পেয়েছি। এত বড় মাছ কোনোদিন পাইনি। মাছটাকে কিভাবে আপনারা ধরলেন, কিভাবে পেলেন? মাছটা আমরা জাল পেতেছিলাম, জালে ভোল খেয়ে গেছিল। তারপরে জাল যখন আমরা চেক করতে যাই, সেই সময় মাছটা আমাদের জলের থেকে 5-4 লোক তুলতে আমাদের হিমশিম খেয়ে গেছি। তারপর মাছটা পেতে বিশাল আমাদের আনন্দ, সমস্ত ছেলেদের সঙ্গে সঙ্গে মাছটা নিয়ে আমরা বাড়িতে চলে এসেছি। তারপর বাড়িতে আসলাম, এসে গ্রামের মানুষজন সব দেখলো মাছটা, দেখে গ্রামের মানুষজন খুবই খুশি। আমি নিজে একজন মৎস্যজীবী, আমি তো ভীষণ খুশি যে আমার জীবনে আমি এত বড় মাছ পাবো কোনোদিন আমি আশা করিনি। কতজন ছিলেন আপনারা? আমরা 5 জন থাকি, কারণ আমাদের 5 জনের নামে পাস হয়, আমরা পাস করে মাছ ধরতে যাই। এই যে মাছটা শোনা যাচ্ছে যে 40-50 লক্ষ টাকা পর্যন্ত মানে দাম উঠতে পারে, এই টাকাটা যদি আপনারা যদি পান, কিরকম লাগবে আপনাদের? আমার তো ভীষণ ভালো লাগবে, আমি একজন গরিব মানুষ, এই টাকাটা পেলে বা আমার যারা সঙ্গে যারা যা ভাগীরা যায় তাদের ভীষণ উপকার হবে। কারণ আমাদের শুনেছেন আপনারা যে আমাদের এলাকা এখন নোনা জলে বন্যা হয়ে গেছে, এই আসে বিশাল ক্ষয়ক্ষতি হয়ে গেছে, আমাদের নদী ছাড়া কোনো ইনকাম সোর্স নেই। এটা আমাদের ভাষায় আমরা বলি তেলে ভোলা। মাছটা সোনাগা নদীতে ধরা হয়েছে, যার ওজন 78 কেজি। এটা কিরকম মার্কেটে কিরকম দাম আছে? আনুমানিক 40,000 টাকা কিলো বিক্রি হবে। মাতলা নদী, মাতলা নদী বিভিন্ন শাখা, সোনাগা নদী, সেখানে প্রতিনিয়ত জেলেরা ওখানে মাছ ধরে। এবার সম্ভবত খুব একটু দেখা যায় না, এর আগে আমরা ক্যানিং এর নদীতে চলে ক্যানিং আড়তে আমরা 40 কিলো জেলের মাছ দেখেছি, এই 78 কিলো মাছ এই প্রথম। এই যে আমাদের যে বড় বড় জাল আছে, সেই জালে ধরা পড়েছে, আমাদের জেলেরাই ধরে নিয়ে এসছে এখানে এই পর্যন্ত। এই যে এত মানুষ এখানটায় ভিড় জমিয়েছে, এটা কৌতূহল। সবচেয়ে বড় কথা, এত বড় মাছ এবং এত দাম, এটা স্বাভাবিক ব্যাপার। এটা 40,000 টাকা কিলো একটা মাছ, এটা অসম্ভব ব্যাপারটা মানুষ সাধারণ মানুষ মানুষের ধারণা নেই যে একটা মাছের কিলো 40,000 টাকা হতে পারে। এবং এই জন্য মানুষের একটা কৌতূহল মানুষ দেখতে আসছে, সবাই ক্যানিং না ক্যানিং এর বাইরে থেকেও প্রচুর মানুষ আসছে মাছটাকে দেখতে। এটা কতজন মৎস্যজীবী মানে ছিল? মানে 7-8 জন ছিল। 7-8 জন ছিল, মানে ওদের যে পাতা জাল, আনন্দিত এবং আমরা যারা আছি আমরা প্রত্যেকে আনন্দিত, যে মানুষটা মাছটা কিনবে সে আনন্দিত, সে এই মাছটা কিনে অনেক প্রফিট করবে, এইটাই সবাই আনন্দিত। কাস্টমার হয়েছে ওদের ক্যারিংটা অকশন মার্কেট এখনো পর্যন্ত যে আমাদের কাছে খবর আছে 33 লক্ষ টাকা দাম হয়ে গেছে, অকশন হবে, অকশনের উপরে যে বেশি দাম দিয়ে দেবে সেই পাবে। আমাদের ধারণা প্রায় 50,000 টাকা বিক্রি হতে পারে। 50 লাখ টাকা। আপনি কি মোবাইল কিনতে চান? তাহলে আজই চলে আসুন আপনাদের প্রিয় প্রতিষ্ঠান রমজান মোবাইল সেন্টারে। রমজান মোবাইল সেন্টার নিয়ে এলো সহজ কিস্তিতে আপনাকে মোবাইল দেওয়ার সুবর্ণ সুযোগ। ওপো, ভিভো, স্যামসাং, রিয়েলমি, রেডমি এবং সমস্ত কোম্পানির মোবাইল বিক্রয় করা হয়। আমাদের ঠিকানা ঘুটিয়ারি শরীফ মাজার রোড এবং ঘুটিয়ারি শরীফ রেলগেট, দক্ষিণ চব্বিশ পরগনা। বিস্তারিত জানতে কল করুন 7890-321-141 অথবা
7872118728।